великой победы! Ура! ইউক্রেনে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই উদ্দেশ্য সামনে রেখে 1 লাখ সেনা প্রস্তুত করছে রাশিয়া। ইউক্রেনের চলতি বছরের গ্রীষ্মকালে সম্ভাব্য নতুন আক্রমণ বা ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর শক্তি বৃদ্ধির জন্য রাশিয়া 1 লাখ সেনা প্রস্তুত করছে। ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অলেকজান্ডার পাভলিউক এই মন্তব্য করেছেন। অলেকজান্ডার পাভলিউক বলেছেন, রাশিয়া 1 লাখ সেনা প্রস্তুত করছে যাতে চলতি গ্রীষ্মে নতুন আক্রমণে ব্যবহার করা যাবে কিংবা ক্ষয়িষ্ণু ইউনিটগুলো মোতায়েন করতে পারবে। ইউক্রেনের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেছেন, নতুন আক্রমণ হবে তা নয়, হয়তো যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর শক্তি বাড়ানোর জন্য মোতায়েন করা হতে পারে, কিন্তু গ্রীষ্মকালে তারা নতুন আক্রমণ শুরু করতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া নিজের অবস্থান আরও কঠোর করেছে। এতদিন পর্যন্ত যুদ্ধ না করে বিশেষ সামরিক অভিযান পলাশ ছিল দেশটি, কিন্তু ক্রেমলিন এখন বলছে তারা এখন নিজেদের যুদ্ধে লিপ্ত বলেই মনে করছে। রাশিয়ার দাবি, পশ্চিমারা ইউক্রেনের পক্ষ নিয়ে হস্তক্ষেপ করছে। চলতি সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, নতুন 2টি বাহিনী এবং 30টি নতুন ইউনিট গঠনের মাধ্যমে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হবে। আমেরিকান কংগ্রেসের নতুন সহযোগিতা বিল নিয়ে অচলাবস্থার কারণে গোলাবদ্ধ ঘাটতিতে রয়েছে ইউক্রেন। ইউক্রেন প্রত্যাশা করছে এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত গোলাবর পেতে পারে দেশটি। চেক রিপাবলিকের নেতৃত্বে কাবানে গোলা সরবরাহের উদ্যোগে এমন প্রত্যাশা করতে পারছে ইউক্রেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী ইভান হাভরিলিউক বলেছেন, ইউক্রেনের চেয়ে রাশিয়ার অস্ত্র অনেক বেশি, অনুপাতে তা সাথে বিপরীতে 1। ইউক্রেন যুদ্ধ যতই দীর্ঘায়িত হবে ততই তা পুতিনের হাতে তুরুপের তাস হয়ে উঠতে শুরু করবে। ইতিমধ্যে তিনি সমগ্র পৃথিবীকে জানান দিয়েছেন যে রাশিয়ার প্রায় সব জনগণ তার সঙ্গে রয়েছে এবং প্রয়োজনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তারা পিছু হবে না। এটা কিন্তু আসলে সত্যি, রাশিয়ানদের চিরাচরিত স্বভাব হচ্ছে তাদের উপর যত চাপ আসবে তারা ততই এক হবে, সম্মিলিত পাল্টা আঘাত হানবে। রাশিয়া যে কেবল নতুন সেনাই জড়াচ্ছে তা নয়, বরং অস্ত্র উৎপাদনও প্রচুর পরিমাণে বাড়াচ্ছে। অনেকে আশঙ্কা করছে কেবল ইউক্রেনেই নয় বরং ন্যাটো দুর্বল রাষ্ট্রগুলোতেও আক্রমণের পরিকল্পনা করছেন পুতিন। প্রিয় দর্শক, পুতিন আসলে কী উদ্দেশ্য নিয়ে এসব পরিকল্পনা করছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।